পথে খোলা মাঠে চরাচরে আলো আর ছায়া ঘিরে ধরে যে তোমার মায়া হলু পাখির ডানায় 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 হলু পাখির ডানায় দারুন বন্দী নয় তুমি মুক্ত উন্মাদনায় স্বাধীন তুমি বুকে আগুন কিনি দারুন বন্দী নয় তুমি মুক্ত উন্মাদনায় স্বাধীন তুমি কখনো রাত কখনো দিন চুপি চুপি আসে যায় তারা একা একা অজানা হলু পাখির ডানায় 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 হলু পাখির ডানায় বসে এখনো হয়তো বা কিছু কথা নিরুপায় ভাঙা মনের দরজায় বসে এখনো থেকে থেকে তারা ডাকে আশা নিরাশার জল হয়ে জমে ওঠে যে চোখের কোনায় হলু পাখির ডানায় হলু পাখির ডানায় হলু পাখির ডানায় হলু পাখির Taxi! Taxi! Oh my God! He's bleeding! Help! Help! Pick a room, please. Private, Tatri hospital. ডক্টর সব কিছু রেডি আছে? সব রেডি আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওনার পার্সেল ভেতর থেকে একটা আই কার্ড পাওয়া গেছে। উনি একজন ডক্টর, ডক্টর রিজু রায় চৌধুরী। ওই দেখি,
আরসিএস এমআরসিপি লন্ডন? স্ট্রেঞ্জ, তুমি এই নামটা এন্ট্রি করো, আমি এক্ষুনি আসছি। সাইলি ম্যামকে বড় টেন্স লাগছে না? আফটারঅল অ্যাক্সিডেন্টটা তো ওর গাড়িতেই হয়েছে। ভেরি স্যাড। ইউ আর ফাইন নাও। এখন কেমন আছে? অনেক বেটার এখন। যান কেবিনে আছে। ওকে। শুনছেন? এখন কেমন লাগছে? ভালো, কিন্তু মাথাটা এখনো ঝিমঝিম করছে ভীষণ। ঠিক হয়ে যাবে। আমার সেলফোনটা? সেলফোন তো পাইনি, তবে আপনার একটা কার্ড পেয়েছি। আপনি তো ডক্টর, ডক্টর ঋজু রায় চৌধুরী। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি রাস্তা ক্রস করার সময় এত অন্যমনস্ক হয়ে থাকেন কেন? আমার মায়ের শরীরটা খুব খারাপ। রঘুদার কাছ থেকে খবর পেয়ে বাড়ি ফিরছিলাম। রঘুদা? রঘুদা আমার গার্জেনের মতন। আমি আসলে একমাত্র ছেলে, তো রঘুদা ছাড়া আমাকে এখন এই মুহূর্তে যেতে হবে ডক্টর। কিন্তু এখন আপনাকে আমি ছাড়তে পারবো না। আমার মা ছাড়া আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। আপনি শুয়ে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। 17 নম্বর পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলুন তুষারবাবু। চলুন। পিপিটা ফল করেছে, মনে হচ্ছে আইসিউতে ট্রান্সফার করতে হবে। মা কেমন আছে? মা? মাকে তো কাল হাসপাতালে নিয়ে গেল রঘুদা। হসপিটাল? কোন হসপিটাল? সানরাইজ, সানরাইজ বোধহয়। ও গড, ওটা তো আমাদের হসপিটাল। কাল রঘুদা না কতবার আপনাকে ফোন করলো কিন্তু ফোন পেলো না। দাদাবু আপনার আপনার ওখানে কি হয়েছে? দাদা পরে বলবো, এখন চলুন তো। হ্যাঁ চলুন। মা হসপিটাল, অথচ আমি কিছুই জানি। তাড়াতাড়ি চলুন না। ড্রাইভার প্লিজ একটু তাড়াতাড়ি চলো। আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি পৌঁছে যাব। Expired. এসো মা। খোকা বাবু, ডাক্তার দিদিমণি এসেছেন।
আপনি চলে এলাম। তোমরা কথা বলো। জানেন মা যে এত বড় যন্ত্রণা বুকের মধ্যে পুষে রেখেছিল তা আমাকে একবার বুঝতে দেয়নি, অথচ আমি এফারসিস লন্ডন কার্ডিও স্পেশালিস্ট। কি লাভ হলো বলতে পারেন? এখানেই তো মায়ের সঙ্গে আর সবার তফাৎ। মারা পৃথিবীতে সবাই এক, কিন্তু একটা সত্যি তো আমাদের মেনে নিতেই হবে। ইটস এ সিস্টেম অফ আর্থ। নিজের অনুভূতি গুলো কার সাথে শেয়ার করতে পারো বলতে পারেন? মা আমার খুব বড় বন্ধু ছিল। মায়ের শূন্যতা পূর্ণ হবার নয়, কিন্তু একটু ভালো করে খুঁজেই দেখুন না, বন্ধু ঠিক পেয়ে যাবেন। বসুন। আপনি কি কোথাও জয়েন করছেন নাকি ওদেশেই ফিরে যাবেন? মধুপুরে আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, বাবার অবর্তমানে মাই ওটা দেখাশোনা করতেন। তাদের ইচ্ছে আমি স্বাস্থ্যকেন্দ্রের পুরোটা দায়িত্ব নিই। আশ্চর্য, এই কর্পোরেট যুগে দাঁড়িয়ে রামের হাসপাতালে আপনার মতন লন্ডন ফেরত ডাক্তার চিকিৎসা করবে, এটাই তো অবিশ্বাস্য। জানেন বাবার স্বপ্ন ছিল আমি বিলেত থেকে ডাক্তারি পাশ করে এদেশে এসে গ্রামের অসুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াই। আর তার কথা মতো এফারসিস পাশ করে একদিন আমি কলকাতায় ফিরলাম। আমার অসুস্থ মা এক বুক স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল কবে আমি ডাক্তারি পাশ করে ফিরে আসি নিজের বাড়িতে। বলো তো কর্তামা, কতদিন বলেছি না তোমার এই অসুস্থ শরীর নিয়ে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, তুমি শুধু খাবে দাবে আর বিশ্রাম করবে। ওসব তুই বুঝবি না, রেজু এখনই এসে পড়বে, এসে যদি দেখি এরকম অগোছালো ঘর। হায় ভগবান, তোমার ঘর অগোছালো দেখলে খোকাবাবু কিছু মনে করবে? আর করলেই হলো, সন্তানের চোখে মায়ের কোনো কিছু খারাপ লাগে না। আরে বাবু, তুমি হচ্ছে মা দুর্গা আর খোকাবাবু তোমার কার্তিক। শাস্ত্রে বলে মায়ের পায়ের নিচেই স্বর্গ। আরে হ্যাঁ, খোকা রাস্তায় এত দেরি হচ্ছে কেন বলতো? এয়ারপোর্টে একটা ফোন করে দেখ না প্লেনটা এলো কিনা। আরে তোমার লন্ডন কি ঘরের পাশে? আর কলকাতার রাস্তাঘাটে যা অবস্থা, এয়ারপোর্ট থেকে আসতে কমসে কম 2 ঘন্টা। বাজে বকছিস কেন, ওইটুকু তো পথ। জ্যাম জ্যাম, জ্যামের শহর। কেমন আছো রঘুদা? আমি কি খারাপ থাকতে পারি গো? আচ্ছা তাহলে তো জগৎ সংসার অচল হয়ে যাবে। ওটা আমায় দাও না। তুমি অনেক বুড়ো হয়ে গেছো রঘুদা। তাই নাকি? 4 বছর তো আর কম দিন হলো না গো। আর তাছাড়া আমারও বয়সটা তো বাড়ছে নাকি গো? আয় ভেতরে আয়। থাক থাক থাক। কেমন আছো মা? ভালো আছি বাবা।
তোর দেরি দেখে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। এখন তো আমি এসে গেছি, কোনো চিন্তা নেই। বস বস, রাস্তায় কষ্ট হয়নি তো? না না, এই দেখো এটা। কি রে, কি এটা? এটা তোমার ছেলের বিদেশ থেকে FRCS পরীক্ষায় প্রথম হবার প্রমাণপত্র। তোমার পায়ে ছুঁয়ে আমি আমার কর্তব্য পালন করছি। না বাবা, আমার পায়ে নয়, তোমার বাবার পায়ে ওটা ছুঁয়ে আশীর্বাদ নাও। এসো। ওটা এখানে রেখে বাবাকে প্রণাম কর, তোমার ছেলেকে আশীর্বাদ করো, তোমার স্বপ্ন সফল করে ও দেশে ফিরে এসেছে। থাক থাক বাবা, থাক। বোকা বাবু, এসো এখন একটু মিষ্টি মুখ করো, তারপর সব তোমার মনের মতন রান্না, কত খাবে। তুমি একদম একই আছো রঘুদা। তাই বাবু, আজ আজ কিন্তু তোমার খুব প্রিয় জিনিস লুচি আর মাংস। রঘুদা, রেডিওটা চলে? চলে কি বলছো গো, এমন মিষ্টি আওয়াজ আর পাবে কোথায়? গানের সময় মনে হয় শিল্পীরা যেন ওর ভেতরে জ্যান্ত বসে গান গাইছে। কি জানলে খোকাবাবু, কর্তাবাবুর খুব প্রিয় জিনিস। আমারও প্রিয় রঘুদা। তাই তো, তাই তো, এই বাড়ির প্রত্যেকটা পুরনো জিনিস আমি ঠিকঠাক করে রেখেছি। এবার তুমি এসে গেছো, আমি নিশ্চিন্ত হলাম। এত সহজে নিশ্চিন্ত হতে পারবি না রঘু, আগে খোকার বিয়ে দি, নতুন বউ বাড়িতে আসুক, নাতি নাতনির মুখ দেখি, তবে তো তোরও ছুটি আমারও ছুটি। কবে যে সেই সুদিন হাসবে মা, একটু তাড়াতাড়ি করো না গো। জানিস খোকা, এই গানটা তোর বাবার খুব প্রিয় ছিল। ডাক্তারবাবু আছেন, তোমার কোনো চিন্তা নেই, ভালোই যাবে, ভালোই যাবে। আস্তে আস্তে আস্তে, আরে সেরে যাবে, সেরে যাবে, একটু সহ্য করুন, সেরে যাবে। তিন দিন বাদে আরেকবার আসতে হবে, ড্রেসিংটা চেঞ্জ করে দেবো, আর এতে একদম জল লাগাবেন না, আর এই পায়ের উপর একদম জোর দেবেন না। কিন্তু জানিস খোকা, তোর বাবার বড় স্বপ্ন ছিল তোকে বড় ডাক্তার করে গড়ে তুলবেন, দেশের দরিদ্র মানুষদের সাহায্যের জন্য
তোকে উৎসর্গ করবেন। আমি জানি মা, তোমার মুখে কথা আমি অনেকবার শুনেছি। তোর যখন 7 বছর বয়স তখন তোর বাবা আমাদের ছেড়ে স্বর্গে চলে গেলেন। তারপর থেকে তাঁর আদর্শেই আমি তোকে বড় করে তুলেছি বাবা। তোমার মতন মায়েরা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। আমি কালই মধুপুর যেতে চাই মা। বাবার গড়া মধুপুর হেলথ সেন্টারের দায়িত্ব এখন থেকে আমার। হ্যাঁ রে খোকা, মধুপুরে গিয়ে থাকতে তোর কোনো অসুবিধা হবে না তো বাবা? কি বলছো মা, ওখানকার গ্রাম ওখানকার মানুষজন ছিল বাবার প্রাণ, আর মধুপুরের স্বাস্থ্যকেন্দ্র এখন আমার ভবিষ্যৎ। ইটস মাই লাইফ। ওখানে তোর বাবার মতন একজন ডাক্তার আছেন, নাম অনির্বাণ। মানুষটি বড় ভালো, দেখবি তোর তাকে খুব ভালো লাগবে। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বল না। তোমার থেকে দূরে গিয়ে থাকলে তোমার অসুবিধা হবে না তো? অনেক লোকের কষ্ট লাঘব করার জন্য আমার যদি একটু কষ্ট হয় হোক না। তা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই বাবা। আমার কলকাতায় রঘু আর মধুপুরে রিজু থাকলেই হলো। হয়ে গেল। লাগছে লাগছে ভালো, লাগছে লাগছে ভালো এই যে মন, গুন 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 গাইছে মন। ফেলে আসা স্মৃতি আমার, ফিরে পাওয়া স্বপ্ন আবার, আজ মন যে হারিয়ে যাবে চেনা সুরে কত গানে, চাই মন চাই হারিয়ে যেতে। লাগছে লাগছে ভালো, লাগছে লাগছে ভালো এই যে মন, গুন 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 গাইছে মন। স্বপ্ন হলো যে সত্যি আমার, ফিরে পাবো সেই দিন কাছেতে আবার, কোথায় সীমানা তার জানে না তুমি না, স্বপ্ন যে বাধা মানে না। ও মাঝি রে যাও রে কোথায়, ওই যে দেখো নীল নীলিমা, সোনার রোদে ঝিলিকি দেয় সবুজ পাতা, হাওয়া দোলায় যাই মন যায় হারিয়ে যায়। লাগছে লাগছে ভালো, লাগছে লাগছে ভালো এই যে মন, গুন 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 গাইছে মন। নমস্কার, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, ওয়েলকাম স্যার। স্যার কেন? স্যার কারণ আপনি আমাদের আমার সার্ফার একদম পছন্দ না।
আপনি আমার থেকে অনেক বয়সে বড়। আচ্ছা বেশ ঠিক আছে চলুন। আমাদের কিন্তু এখানে ওই ভ্যান রিক্সাতে যেতে হবে, মানে ওটাই একমাত্র যাত্রী পরিবহন ব্যবস্থা। জসমিন দেশে যদাচার, চলুন চলুন। এক মিনিট, ইয়ে জগদীশ মালপত্র নিয়ে এসো। ঠিক আছে বাবু, চলুন। আমার ডাক্তার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান কার জানেন? কার? আপনার বাবার। আমার বাবা ছিলেন এই মধুপুর স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র কম্পাউন্ডার, অকালেই তিনি মারা যান। তারপর ভগবানের মতন আপনার বাবা আমার পাশে এসে দাঁড়ালেন, আমার জীবন তৈরি করার দায়িত্বটাই তিনি নিলেন। হ্যাঁ, মা আমাকে মাঝে মাঝেই বলতেন। আমার কাছে অন্তত উনি ছিলেন ভগবান, গড। চলো। বহুদিন পর গ্রাম দেখলাম। হ্যাঁ, আসতে কোনো কষ্ট হয়নি তো? একদম না, বরঞ্চ জার্নিটা এনজয় করলাম, নো পলিউশন। হ্যাঁ, এই গ্রামে কিছু কুসংস্কার ছাড়া পলিউশন সেভাবে কিছুই নেই, যা আছে কেবল মেন্টাল পলিউশন অ্যান্ড উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। চলো দেখে। তুমি জানো এখানে এখনো লোকেদের যদি সাপে কামড়ায় তারা এখনো ওঝা ডাকে। তাই নাকি? হ্যাঁ, তবে সেটা আমাদেরই ব্যর্থতা, আমরাই ওদের বোঝাতে পারিনি। তবে ওয়ান ডে উইল মেক দিস এ পলিউশন ফ্রি ওয়ার্ল্ড, পৃথিবীকে দূষণ মুক্ত করতেই হবে। চলো এগোই। চলুন। এই যে দয়াল এসে গেছে, এই আমাদের নতুন ডাক্তারবাবু। পেন্নাময় ডাক্তারবাবু, পেন্নাময়, আসেন আসেন। আমাদের এই ভ্যান রিক্সা ছাড়া এখানে আর কোনো গতি নেই, একটু সাবধানে চালিও কিন্তু। না না, কোনো চিন্তা নেই, আসেন 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 ডাক্তার, বসেন বসেন বসেন, আপনি নিশ্চিন্তে বসেন বসেন বসেন, এখানে বসেন বসেন বসেন। নাইস এক্সপিরিয়েন্স। স্বাস্থ্যকেন্দ্রে একেবারে সাজো সাজো টপ পড়ে গেছে, গ্রামে নতুন ডাক্তারবাবু আসছেন। শুধু আসছেন মানে একেবারে লন্ডন থেকে কলকাতা হয়ে সোজা মধুপুর। আমরা ভাগ্যবান, মনে হচ্ছে নতুন ডাক্তারবাবু এসছেন। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি চলো, ডাক্তারবাবুদের আগে আমাদের পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো। ওই তো ডাক্তারবাবু এসে গেছে। এই তোরা সব শাক বাজা শাক বাজা, উলু দে উলু দে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, দাঁড়া দাঁড়া দাঁড় করা। এই তুই মালগুলো ওই কোয়ার্টারে নিয়ে যা যা। আলাপ করি দি, ইনি হচ্ছেন আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কম্পাউন্ডার হরিবাবু। নমস্কার নমস্কার, আসুন আপনারা আসুন আসুন। ডাক্তারবাবু দেখুন দেখুন, গ্রামের সবাই আপনার জন্য কেমন অপেক্ষা করছে। দেখছেন গ্রামের সবাই আপনাকে দেখবে। এই কী হলো সাংবাদ যাও বলুন না, কী হলো? একটু দাঁড়ান স্যার, এই পদ্ম একবার এগিয়ে আয় তো, এগিয়ে মালাটা পড়ো মালাটা পড়ো। ও আমার মেয়ে, ও চোখে দেখতে পায় না। আমি ওর চোখটা একবার দেখবো। আর এতে দেখছি পুরো উৎসবের আয়োজন। এই সবই এই গ্রামবাসীদের উদ্যোগে। আপনার বাবাকে সবাই খুব ভালোবাসে, দেখুন না মালা ফুল তুলিয়ে কেমন দাঁড়িয়ে আছে সবাই, দেখুন। চলো ভেতরে চলো। ওটা ছেলে মধু না, আবার মদ খাইছে। মানে মানে মধুপুরে আপনার প্রথম পেশেন্ট? কি হয়েছে? কি হয়েছে? চোলাই মদের রিয়াকশন। ওকে ভেতরে নিয়ে যান, আমি দেখছি। প্রথম দিবেই নাম ডোবাল দাঁড়া দেখাচ্ছি মজা। এই চল ছেলে, আজকে নতুন ডাক্তারবাবু এসেছে আর আজকেই মল খেলি। চ বলছি চ চ বেটা চ। চলো আস্তে চলো। কথা বলছি
বাবু কোথায়? এই তো খেয়ে দিয়ে হাত ধুতে গেলেন। ডাক্তারবাবুকে ভালো রান্নাবান্না করে খাওয়াছিস তো? রসুল মিয়াকে আগে থাকতেই বলে রেখেছিলাম, নদী থেকে জ্যান্ত মাছ ধরে দিয়ে গেছে, তো আজকে তো ডাক্তারবাবুর আসার কথা ছিল, তাই জন্য আর কি মাছের কয়েকটা পদ রান্না টান্না করে ভালো করে রেখেছি। বাহ, অসাধারণ। লন্ডনে বসে এসব খাবারের স্বাদ বোঝা যায় না। আরে শুধু রান্না কেন, আমাদের এমার্জেন্সিতে যেসব হাড়গোড় ভাঙা কেস আসে সেগুলোও ফটিককে সামলাতে হয়। কি রে ফটিক, হ্যাঁ ডাক্তারবাবুর দায়িত্ব সামলাতে পারবি তো? পারবো না মানে 100 বার পারবো। আসুন অনিতা। জানো এখানকার মানুষগুলো বেসিক্যালি খুব ভালো, খারাপ যে নেই তা নয়, তবে ভালো সংখ্যাই বেশি। জানেন সব মানুষের মধ্যেই একটা ভালো মানুষ থাকে, কিন্তু সেই ভালো মানুষটি যখন অপ্রেসড বা ইনসাল্টেড হয় তখন সে খারাপের রাস্তা ধরে। একদম ঠিক বলেছ। আচ্ছা ওই যে ছেলেটি মধু মদ খায়, সামনে কোনো দোকান টোকান আছে নাকি? না না, এই জিনিস খোলা বাজারে পাওয়াই যায় না। মানে পুলিশ কিছু বলে না? বললেই বা শুনছে গে। আসলে কি জানো ঋজুবাবু, মানুষ যখন খুব দুঃখ পায় তখন সেই দুঃখটাকে ভোলার জন্য কিছু একটা অবলম্বন করে বাঁচতে চায়, কিন্তু এই বিষ আর অমৃতর মাঝখানে যে জীবনটা সেটাকে বোঝার মতন শিক্ষা তো এদের নেই না। পৌঁছেছিস তো বাবা? হ্যাঁ একদম ঠিক মতো পৌঁছে গেছি। অনির্বাণদা নিজেই এসেছিলেন আমাকে রিসিভ করতে লঞ্চ ঘাটে। দেখলি তো, তোকে বলেছিলাম না অনির্বাণবাবু খুব ভালো মানুষ, দেখবি তোর কোনো অসুবিধা হবে না। আচ্ছা আমি চলে এসেছি, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তা অবশ্য একটু হচ্ছে, তবে তুই যে কাজ করতে ওখানে গেছিস গরিব মানুষদের সেবা করতে, সেটা যে আমার কাছে কত বড় আনন্দের, সেই আনন্দের কাছে আমার এটুকু কষ্ট কিছুই না বাবা, কিচ্ছু না। কামন মা। আরে তোর তোর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? খাওয়া দাওয়া একদম ঠিকঠাক। অনির্বাণদা ফটিক নামে একজনকে আমার বাড়িতে দিয়েছে, অপূর্ব রান্না করে, তুমি একদম চিন্তা করো না। আর তুমি এখনো শোনি কেন? না রে ঘুম আসছে না। রঘুদাকে ফোনটা দাও, এখনই তোমাকে বকবে। আচ্ছা বাবা আচ্ছা, ঘুমোচ্ছি ঘুমোচ্ছি, তুই আর দেরি করিস না, এবার শুয়ে পড়। আমি শুয়ে পড়বো, একটু পড়াশোনা করি তারপরে শুয়ে পড়বো। আচ্ছা তুমি চিন্তা একদম করো না, আমি এখন রাখি। হ্যাঁ তুমি শুয়ে পড়ো। Yeah.
মধুরা কোথায় গেল? মধু আবার পালিয়েছে। কিরে কি হলো, মধুটা গেল কোথায়? পালিয়েছে। হ্যাঁ পালিয়েছে। সে কি রে, আমি এখন ডাক্তারবাবুকে কি বলি বলতো? শালা মধুটা একেবারে হতচ্ছাড়া। ডাক্তারবাবু সবে দুদিন হলো এসেছে, এখন আমি তাকে কি করে মুখ দেখাই বলে দিইনি। এই তুই দাঁড়া, আমি ডাক্তারবাবুকে খবর দিয়ে আসছি। স্যার কি হয়েছে? মধুটা আবার পালিয়েছে স্যার। সে কি, কি করে পালালো? আমাদের জানলার একটা গরাজ খোলা ছিল, এর আগেও দু দুবার ওখান থেকে পালিয়ে গেছে। এটা আমাদেরই গাফিলতি। একেবারে পাঁর মাতাল স্যার। নেশা, নেশাটা ছাড়াতে হবে। আপনি যান, আমি দেখছি। ঠিক আছে। দেখুন স্যার কি করেছে, মধুটা বড় দুষ্টু ছেলে স্যার, এখান দিয়ে পালিয়েছে। এটা তোমাদের পক্ষে একটা বড় প্রশ্ন অনিতা। স্বাস্থ্যকেন্দ্রে একটা মিনিমাম ডিসিপ্লিন থাকবে না? আর পেশেন্ট যতই গ্রাম্য হোক বা মাতাল হোক, সে রাত্রিবেলা পালিয়ে যাবে? জানলাগুলো এরকম খোলা কেন? আর যে জানলা দিয়ে ও পালিয়ে গেছে সেই জানলা দিয়ে তো অনেক বিপদ আসতে পারে। এই স্বাস্থ্যকেন্দ্রের কিছু সংস্কারেরও প্রয়োজন আছে, আমরা সে ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই। বসো। দেখো বর্তমানে আমরা কিছুটা ফান্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে চলেছি, সেটা কিভাবে মিট আপ করা যায় সেটার কয়েকটা সাজেশন পেলে খুব ভালো হয়। বেশ তো, সবাইকে ডাকুন, প্রত্যেকের কাছ থেকে সাজেশন নিন, মিটিং করুন, তারপরে প্রপার ডিসিশন নিয়ে প্ল্যানিং করুন। ফান্ডের অভাব হবে না মনে হয়। একটা পয়েন্ট ছিল স্যার, যেটা না বললেই নয়। আসলে একজন ওয়ার্ড বয় ছাড়া বাকি সবাইকেই আমাদের বাড়ি চলে যেতে হয়, আর রাতে থাকবার জন্য আমাদের কোনো রেস্টরুমও নেই। তাই স্যার যদি এই ব্যবস্থাটা নেন খুব ভালো হয়, কি বলুন? আর শুধু দরোয়ান ভরসা করে থাকার বদলে নাইট ডিউটিতেও যদি নার্স আর ওয়ার্ড বয়রা থাকতে পারে, যেমন হসপিটালগুলোতে হয় আর কি। হ্যাঁ স্যার। আর যদি একটা বা দুটো ফিমেল বেডের ওয়ার্ড খোলা যায় স্যার? ইয়েস স্যার। গুড, গুড সাজেশন। আমি অ্যাজ ইট ইজ পসিবল সমস্তটা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আসুন ডাক্তার, আসুন। আসুন ডাক্তার, আসুন। আরে এই যে ঘড়িবাবু, তোমার ঘড়ি সারাই হলো? তখন থেকে ঘড়িটার পেছনে লেগে রয়েছে। লেগে আছে কি সাদে? পুরনো দিনের ঘড়ি তো, ভেতরের যন্ত্রপাতি সব পুরনো হয়ে গেছে, কবে না আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিকি আসুন ডাক্তার। মায়ের কি শরীর খারাপ? হ্যাঁ, কাল রাত থেকে আবার শরীরটা খারাপ হয়েছে গো। আসুন আসুন। প্রেশারটা আবার বেড়েছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন? ভালো লাগে না। এখন কষ্টটা কি হচ্ছে? বুকের বাঁদিকে একটা পিন ফোটার মতো ব্যথা, চলতে ফিরতে কষ্ট হয়। ছেলেকে খবর পাঠিয়েছেন? তাহলেই হয়েছে, কতবার বলেছি কর্তামা খোকাবাবুকে একটা খবর দাও, সে দিলে ফেরত। ডাক্তার দুদিনেই তোমায় চাঙ্গা করে দেবে, কে শোনে আমার কথা?
বলে ও মধুপুরে গরিব মানুষদের চিকিৎসা করছে, শুধু শুধু ওকে বেশি ব্যস্ত করে লাভটা কি? বুঝুন, দেখুন বৌদি, শরীরকে অবহেলা করা উচিত না, রিজুকে ডেকে ভালো করে চেক আপ করানো উচিত, ব্যাপারটা সিরিয়াস। রঘুদা, ওষুধ লিখে দিয়েছি, এক্ষুনি এটা খাইয়ে দাও। আসলে একটা ইসিজি করা দরকার, প্রয়োজন হলে আমাকে ফোন করবে, কেমন? আপনি যেটা ভালো মনে করবেন তাই করুন ডাক্তারবাবু, আমি খোকাবাবুকে একটা ফোন করে জানাই। এখন থাক না, পরে দরকার হলে আমি ফোন করব। এখন ছেলেটা সবে গেছে। ও কিন্তু আমার থেকেও ভালো ডাক্তার। জানি, সেই জন্যই তো ওকে আর ডাকাডাকি করে বিরক্ত করতে চাই না। রঘু, কথা মা, ডাক্তারবাবুকে একটু এগিয়ে দাও। হ্যাঁ, তুমি যেন আবার ওঠা হাঁটা করো না, শুয়ে থাকো। বুঝলি অনিদা, লন্ডনের টেমসও দেখেছি, মধুপুর নদীও দেখছি, কত হাজার কিলোমিটার ব্যবধান, অথচ কত সাদৃশ্য, দুটোই গিয়ে পড়েছে মহাসাগরে। আসলে প্রকৃতি তার অকৃপণ হস্তে সর্বত্রই উদ্ভাসিত। ইট মে ইনডিড বি ফ্যান্টাসি ওয়েন আই এসে টু ড্র ফ্রম অল ক্রিয়েটেড থিংস ডিপ হার্ট ফেল্ট ইনওয়ার্ড জয় দ্যাট ক্লোজলি ক্লিংস। কাটা ছেঁড়ার বাইরেও তোমার একটা জগৎ আছে দেখছি, কি বলো? তোমাকে যত দেখছি না তত জানছি, ইউ সিম ইউ আর ফিলোসফার। হ্যাঁ, শুধু মাঝে মাঝে প্লাস্টার অফ প্যারিস দিয়ে হৃদয়টাকে মুড়ে রাখতে হয়। চলো। মাকালি কতদিন সহ্য করবেন বলতো? আর কেউ না, আজকেই লাস্ট। চলো। পঞ্চায়েতকে বলে গ্রামের ভাটিখানাগুলো বন্ধ করে দেওয়া যায় না? সেটা সম্ভব নয়, কারণ এর মাথাগুলো এক একটা রয়্যাল বেঙ্গলের থেকেও বেশি ডেঞ্জারাস। খাদ্য আর খাদকের সহাবস্থান, এর চট করে কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়। লক্ষ্মী, আয় লক্ষ্মী, আয় 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 লক্ষ্মী, আয় লক্ষ্মী, আয় আয় আয়। কনে গেলি রে লক্ষ্মী, আয় 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 লক্ষ্মী, আয় লক্ষ্মী, আয় 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 লক্ষ্মী, লক্ষ্মী আয়। কে কে এই পদ্ম,
তো কি হয়েছে তোর কে কোথায় আছো মালতী দি এখনই আপনাকে একবার হাসপাতালে যেতে হবে স্যার। কেন, কোনো সিরিয়াস কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে দয়াল মাঝি আছে না? হ্যাঁ দয়াল মাঝি। হ্যাঁ, ওর মেয়ের, ওই অন্য মেয়েটা পদ্ম। পদ্মর কি হয়েছে? আমি আপনাদের একটা আলোচনার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ বলো। তার আগে ডক্টর দত্ত, পদ্ম আপনাকে আততায় সম্বন্ধে কিছু বলেছে কি? হ্যাঁ, ও তো চোখে দেখতে পায় না, শুধু ফিল করে। ওখানে একজনই ছিল, সে মাতাল ছিল। পরের দিকে পদ্ম সেন্স হারিয়ে ফেলে, যার ফলে আর কিছু মনে নেই। দেখো অনিদা, আমরা কোনো না কোনো কারণে হোক না কেন, মধুপুর গাঁয়ের সুখ দুঃখের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছি। কি বলো সৌরভ? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। আমি ঠিক করেছি, পদ্মের ব্যাপারটা শেষ দেখে ছাড়ব। ওর গায়ে আমি মদের গন্ধ পেয়েছি। ভাবছি জনমত তৈরি করে মদের ঠেকগুলো নিশ্চিহ্ন করে দেবো। কি বলছেন স্যার? তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু সফল হবে না। কেন, অসুবিধা কোথায়? ভিলেজ পলিটিক্স, মোস্ট ডেঞ্জারাস। খুব সম্ভবত গ্রাম্য রাজনীতির সঙ্গে তোমার তেমন পরিচয় নেই। না তা অবশ্য নেই, কিন্তু তাহলে বলছি শোনো, এই চোলাইমঠ ব্যবসায়ীদের সঙ্গে বড় বড় চাইদের বেশ ভালো রকম দরম মরম আছে, অনেক টাকা আদান প্রদানের খেলা চলে। আর তুমি যদি প্রতিবাদ করতে যাও তাহলে ওদের শত্রু হয়ে দাঁড়াবে, প্রতি পদে তোমায় হেনস্থা হতে হবে। আর সেটা যে কি ভয়ানক ব্যাপার হবে তা বলে বোঝানো যাবে না। তার মানে পদ্মের মতন মেয়েরা একে একে ধর্ষিত হবে, অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না? কি হলো, তোমার যাওয়ার সময় হয়েছে? হ্যাঁ স্যার, আসলে এখন না উঠলে না লাস্ট লঞ্চটা আর পাবো না। ঠিক আছে তুমি এসো। থ্যাংক ইউ স্যার। একটা কথা বলো ভাবছি। কোন কথাটা বলো? দয়াল যে জায়গাটার কথা বললো, মানে পদ্মকে যেখান থেকে পাওয়া গেছে, ভাবছিলাম ওই জায়গাটা কি যদি সার্চ করে আসা যায়। মানে কি গোয়েন্দাগিরি? হ্যাঁ। ডাক্তারবাবু, এই সেই জায়গা যেখান থেকে দয়াল পদ্মকে পেয়েছিল। পদ্মর গায়ে কিন্তু মদের গন্ধ পাওয়া গেছে। তার মানে প্রথমে মদ্যপান তারপর ধর্ষণ। তাহলে ওই ভাটিখানাগুলো একবার দেখে এলে হয় না? ওখানেই তো যত সব মদমাতালের আড্ডা। ঠিক বলেছেন, চলুন কোন দিকে? হ্যাঁ আসো। আসুন ডাক্তারবাবু আসুন। কি হলো? মধু আর মদের গন্ধ কোথায় যেন একটা মিল পাচ্ছি, বাকিটা জেরা করলেই বোঝা যাবে। চলো হরিবাবু। হ্যাঁ, আপনি হাসপাতালে চলে যান, আমরা আসছি। ঠিক আছে স্যার।
মন্দির চত্বরে বসে মদ খাচ্ছিস? ক্ষতি করলি কেন রে? না ডাক্তার বাবু, আমি কিছু করিনি। চুপ। এটা চিনতে পারছিস? এইটা থানায় জমা দিয়ে তোর নামে নালিশ ঠুকলে পাক্কা 10 বছর জেলের ঘানি টানতে হবে। আমি সত্যি বলছি না তুমি, আমি সত্যি বলছি। ফের মিথ্যে কথা? চল থানায় চল। না ডাক্তার, পুলিশে দেবেন না আমাকে। তাহলে বল পদ্মর ক্ষতি করলি কেন? আসলে ডাক্তার, ওই মদ খেলি না, আমার বুকের ব্যথাটা কেমন যেন আনসার আনসার করে ওঠে। তবে মদ না খেয়ে থাকতে পারি না ডাক্তার বাবু। তাই তো, মেয়েটার জীবনটা এরকম করে নষ্ট করলি তুই। হ্যাঁ, ওর বিয়েটা কোথায় হবে? আমার অন্যায় হয়ে গেছে ডাক্তার বাবু। তাহলে পদ্মকে তোকে বিয়ে করতে হবে। না না ডাক্তার বাবু, বিয়ে করে অসম্ভব। মরবো এক থাপ্পড়। একটা অন্ধ মেয়েকে রেপ করার সময় কিছু মনে হয় না, আর বিয়ে করার সময় যত আপত্তি। হয় পদ্মকে বিয়ে করবি, নয়তো হাজত বাস, বল কি করবি? না না ডাক্তার বাবু, আপনার আমি পাই ধরছি, আপনি যা বলবেন আমি তাই করবো। কিন্তু কিন্তু পুলিশ আমাকে দেবেন না ডাক্তার বাবু। দয়াল এসো। দয়াল দয়াল কোথায় গেলে? এই তো ডাক্তার, আপনারা পদ্মা বসার জায়গা দে। না না না, বসার দরকার নেই। এই যে নতুন ডাক্তারবাবু পদ্মর জন্য যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আরও নিয়ে এলাম, যেরকম আগে খাওয়া ছিল সেরকমই খাওয়াবে। ডাক্তার ওষুধ দিলেন। ডাক্তারবাবু আমার পদ্মর কি হবে ডাক্তারবাবু? ওর তো জীবনটা শেষ হয়ে গেল, আমাদের বোধহয় গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না না, তোমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। এখন এই নতুন ডাক্তারবাবু আর আমি তোমাদের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? পদ্মর যদি অন্য কারোর সাথে বিয়ে দিই তোমাদের কোনো আপত্তি নেই তো? বিয়ে বলছেন ডাক্তারবাবু? বিয়ে? তোমরা মধুকে চেনো তো? মধু? মধু মানে ওই যে, ওই যে নেশাকর মদ খেয়ে পড়ে থাকে রাস্তার উপর? হ্যাঁ, যদি পদ্ম ওকে বিয়ে করে তাহলে ও বলেছে মদ খাওয়া ছেড়ে দেবে। ওর নিজের বাড়ি আছে, আর তাছাড়া আমরা তো আছি, এখন তোমরা রাজি তো? পদ্মা যা ডাক্তার উদয় জল বাতাসে নিয়ে যা। যা মধু, এই মধু এদিকে আয় বেটা। হ্যাঁ আসি। তুমি রাজি তো বাবা? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, শ্রী বিষ্ণু নমঃ। অদ্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে মেষরাশিস্তে ভাস্করে নবমং তিথৌ পারেভ্য খণ্ডল গোত্রস্য পুত্রস্য শ্রী মধুসূদন দাসস্য সহিত কশ্যপ। পুত্রয়া পদ্মবালা দাসস্য শুভ বিবাহ কর্মাহং সে পুরুষ। হ্যালো খোকাবাবু। রঘুতা বলো। পদ্মা আমার শরীর ভীষণ খারাপ, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমায় দেখতে চাইছে। কেন, কী হয়েছে মায়ের? বুকের ব্যথাটা আবার বেড়েছে। না ডাক্তার সান্যাল দেখে গেছেন, অবস্থা ভালো নয়। আমার কিছু ভয় ভয় করছে খোকাবাবু, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি কাল সকালে চলে আসছি। হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। এমার্জেন্সি কিছু হলে ডক্টর সান্যালকে খবর দেবে। হ্যাঁ, হসপিটালে অ্যাডমিট করাবে। হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি। আচ্ছা আমি রাখছি। কি ব্যাপার রিজু, প্রবলেম? মা খুব অসুস্থ অনিতা। ও কিন্তু এত রাতে তো দাম্পত্যের বিদায় হইছে, প্রাণ বিনিয়োগ
তুমি কাল ভোরেই বেরিয়ে যাও। সত্যি ডক্টর, আপনার এত মহত্ব, তাই আমারও ইচ্ছে বন্ধু হিসেবে আপনার এই মহৎ কাজে আপনার পাশে দাঁড়াব। এত বড় বিপদে আপনি আমার পাশে আছেন, সেটা বন্ধুর চেয়ে কিসের কম বলুন। যদি বন্ধুই হই তাহলে আপনি আগে, এটা বাদ দিলেই তো হয়। আমার নাম সহেলি, আর সহেলির অর্থ বন্ধু। A friend is like a flower, a rose to be exact, or maybe a brand new gate that never comes unlatched. A friend is like an owl, both beautiful and wise. Perhaps a friend is like a ghost whose spirit never dies. A friend is like a heart that goes on strong until the end. Where would we go in this world if we didn't have a friend? That means তোর গাড়িতে ডক্টর রয় চৌধুরীর অ্যাক্সিডেন্ট অ্যান্ড দেন উসকা মাম্মিকা ডেথ, এই সবের জন্য তুই গিলটি ফিল করছিস? ঠিক তাই, একজন বিলেত ফেরত গোল্ড মেডেলিস্ট ডক্টর কর্পোরেট হসপিটালের অপরচুনিটি ছেড়ে শুধু মায়ের কথায় একটা ইন্টিরিয়ার হসপিটালে সোশ্যাল ওয়ার্ক করছে। স্ট্রেঞ্জ। ইয়া, ইটস আ নোভেল প্রফেশন। আই ডু রেসপেক্ট ডক্টর রেজু। আর তুই? হ্যাঁ, আই থিঙ্ক ডক্টর রিজুকে তুই ভালোবাসিস, অ্যাম আই রাইট? নেহা, কি হলো রে? অ্যাক্সিডেন্টালি লাভ। ও হ্যালো। হ্যালো, কেমন আছো? ও তুমি? হ্যাঁ। কোথায়? এই তো বাড়িতে। ও, কাল দেখা করা সম্ভব? ঠিক আছে, আমি আসব। ওকে, ইয়া, ওয়েটিং ফর ইউ। আর ইউ অল রাইট? ইয়া ইয়া, আই এম ওকে, টেক কেয়ার। ওকে, বাই। এটা কি? আমার প্রিয় রং, নাও ধরো। যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই হলুদ পাখির পালক তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। তোমার কাজ ছাড়া করলে তো আচ্ছা, সারা জীবন ধরে থাকবো এমনি। ছাড়ো, আমি এই ভুবনে চাই আমার ঘর, আমি এই ভুবনে মনরে মনরে, আমি এই ভুবনে চাই আমার ঘর। দিলওয়ারি যত স্বপ্ন কত যত্নে নিয়ে চলে আমায় কোন ঠিকানা, সাথে আলো ছায়া মন্দ লাগে না ভায়া,
এরি মাঝে থাক পরে সময়, আমি অরূপ রতন চাইলে রে দয়াল, আমি রূপ সাগর চাইলে, আমি এই ভুবনেই চাই আমার ঘর, আমি এই ভুবনেই মনরে মনরে, আমি এই ভুবনেই চাই আমার ঘর। নতুন ভোর নতুন দিন প্রথম আলো রঙিন আকাশে সীমানা চলে দিন ঝোড়ো হাওয়ায়, আনমনা উদাস পাখি আমি মনে ছবি আঁকি, নীরবে কোথায় সে চলে যায়, আমি সোনার হরিণ চাইলে রে দয়াল, আমি আকাশ কুসুম চাইলে, আমি এই ভুবনেই চাই আমার ঘর, আমি এই ভুবনেই মনরে মনরে, আমি এই ভুবনেই চাই আমার ঘর, ও দয়া। আমি তোর পায়ে সঁপে দিলাম আমার বাউল খেয়াল, ও দয়া। যমুনা দেখ তো কে এলো। মা, ছদ্মমণি এসেছে। সহেলি যাই, কতদিন পরে এলে, তোমার শরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বসো, এগুলো আমি রেখে আসছি। তোমার ছেলে কেমন আছে? আর বলো না, এবারও ফেল করেছে। আমি আসছি, তুমি বসো। ঠিক আছে? ঠিক আছে। কিরে মা, আ থাক মা থাক, কেমন আছো? এই তোমার আসার সময় হলো? হলো, তবে সামান্য। না, এবার কিন্তু তোমাকে আমি তাড়াতাড়ি যেতে দিচ্ছি না। মা হাতে একদম সময় নেই। বাবা কোথায়? বাবা, তিনি কি এই সময় বাড়িতে থাকার মানুষ? রাত দিন শুধু চেম্বার আর চেম্বার। যেমন তোর বাবা হয়েছে তেমনি হয়েছিস তুই, আমাকে আর বাদ রাখলে কেন? আয় ওপরে চল। ব্যাস হয়ে গেল, যাও দুই বোনে মিলে গল্প কর। এত বড় সারপ্রাইজ দিলাম, তুমি খুশি হওনি? না রে মা, না, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি যাই তোর বাবাকে একটা ফোন করে দিই, কেমন? হ্যাঁ দাঁড়া দাঁড়াও, আমি ওপর থেকে ফোনটা করে দিচ্ছি। ওকে, শোন না, তোর ভুজকুককে যা সাজিয়েছি না, চল ওপরে চল, দেখছি খুব সুন্দর লাগছে। হ্যালো, ডক্টর সহেলি স্পিকিং। হ্যাঁ, না না, ইসিজি রিপোর্ট না পেলে কিছু বলা যাবে না। এই মুহূর্তে অপারেশন করাটা খুব রিস্কি হয়ে যাবে। প্রথম ইস্যুটা অ্যাবর্শন করাটা একদম ঠিক হয়নি, নাও ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। হ্যাঁ, ওষুধ যেরকম আছে সেরকমই চলবে। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি পরশু বিকেলে চলে আসুন হসপিটালে, আমি রাউন্ডে থাকবো। ওকে, তাই তো, ঝড়ের বেগে আসবি, ঝড়ের বেগে যাবি, এবার কিন্তু আমি তা হতে দিচ্ছি না, এই আমি বলে দিলাম। মা, আমি একজন ডাক্তার, আমার কিছু নির্দিষ্ট পেশেন্ট আছে যাদের সকাল সন্ধ্যে ভিজিট করতে হয়, সব সাজেশন তো আর মেলে ফরওয়ার্ড করা যায় না। বুঝলাম, তোমার পেশেন্ট আছে, ডাক্তারি আছে, মেল আছে, কিন্তু কাজের কাজটা কবে হবে শুনি? কোন কাজটা মা? আচ্ছা তুই কি মনে করছিস রে, কলকাতা শহরে একটা ফ্ল্যাট বাড়িতে তুই একা একা থাকবি, সারা জীবন কাটাবি? মা, আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ে বিয়ে মা, এবার তোর বিয়েটা না দিয়ে ছাড়বে না, নে ধর। আর তোর বিয়ে? আমার? আমি বিয়ে করব না।
আমি বাবার মতো লয়ার হব। আর জানিস তো লয়াররা বিয়ে ভাঙে আর করে। তোরা থামবি যত সব। শোনো, এবার না হয় তোমার পছন্দের বিয়ে করবে, না হলে আমাদের পছন্দের। আমার পছন্দে। মা, এবার মনে হচ্ছে তোমার স্বপ্ন সফল হবে। হ্যাঁ সত্যি? বল বল, মহাপুরুষটার নামটা কি? এফআরসিএস কার্ডিও স্পেশালিস্ট ডক্টর রিজু রায়চৌধুরী। ডক্টর? পারবি সারা জীবন ডক্টরকে সামলাতে? ডাক্তারদের কিন্তু অনেক হ্যাপা। তার চেয়ে একটা কাজ কর না, কোনো কবি সাহিত্যিককে বিয়ে কর না। কবি সাহিত্যিক? খুব একটা মন্দ বলনি, ওকেও তো দেখতে অনেকটা কবির মতো। তবে বাঙালি কবি নয়, গ্রিক কবি। অ্যারিস্টটল, সেফোক্লিস, হোমার। Thus through the live long day to the going down of the sun, the feast day, and everyone had his full share so that all were satisfied. বাবা, আমি কিন্তু কিচ্ছু চাই না মা। আমি চাই তোকে কেউ যেন খাঁচায় বন্দি করে না রাখে। একদিন বাড়িতে ডাক না, জমিয়ে আড্ডা দিই। তিনি আড্ডা দেওয়ার মানুষ, খুব ব্যস্ত। কলকাতার কোন হাসপাতালে আছে রে? কলকাতা নয়, মধুপুর। মধুপুর, বুঝেছি। ওদের হসপিটাল, ওর বাবার হাতে তৈরি। বাবা, একই ডাক্তার, তার উপর আবার সমাজসেবী, তাতে আমার কোনো আপত্তি নেই। দরকার হলে আমি গিয়ে ওদের পাশে দাঁড়াবো। ডাক্তারের পাশে একজন লয়ার থাকলে হাসপাতাল অনেক মজবুত হয়। ডাক্তার মানে তো আর বিজনেসম্যান নয়, বেশিরভাগই সমাজ সংস্কারক, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কার। যাক বাবা, এতক্ষণে ছুটি পাওয়া গেল। বাপরে বাপরে বাপ, সংসারের কাজ কি কম! বাপরে, তোমার তো একটাই দোষ রঘুদা, নিজে সব কিছু না করলে খুশি হও না। কি করে হব? এবারই প্রত্যেকটি জিনিস যে আমি নিজের হাতে গুছিয়ে রেখেছি গো। তোমার বউ এলে তার হাতে সব ভার তুলে দিয়ে তবেই আমি ছুটি নেব। ধরো যদি সে তোমাকে যেতে না দেয়, যদি বলে রঘুদা তোমার এই বাড়ি থেকে কোনোদিন ছুটি হবে না, তখন? আমিও তো তাই চাই খোকা বাবু, এমন একটা বাঁধন যা শক্ত হাতে আমাদের বেঁধে রাখবে। মা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে স্বপ্নেও ভাবিনি। খোকা বাবু, সয়ালিজি জীবনীকে তুমি কাছে রাখো, ওকে দেখে মনে হয় আমাদের কত আপন, কত পরিচিত, আমাদের কত কাছের মানুষ। না না, তুমি ওকে বিয়ে করে ঘরে আনো খোকা বাবু। না না, ফাঁকা ঘরে একা থাকা বড় কষ্টের। আরে বাবু, আমাকেও তো একদিন চলে যেতে হবে নাকি? রঘুদা, অদৃষ্ট খোকা বাবু, সবই অদৃষ্ট। পাগল স্বপ্নে মিশে সবাইকে সরিয়ে রেখেছি আমার আপন খেয়াল বসে। কোনো পাগল স্বপ্নে মিশে সবাইকে সরিয়ে রেখেছি আমার আপন খেয়াল বসে। দূর থেকে দূরে কালো মেঘেদের সঙ্গেসে কোনো শর্তহীন আজ মেঘলা দিন, আজ মেঘলা দিন। আমি ঝড়ের মুখোমুখি বিচ্ছিন্ন আকাশে দু চোখ দিয়ে অজস্র চাঁদ আঁকি।
অন্ধকারের নেশায় বুকের মাঝেতে হাত রাখি কোনো শর্তহীন আজ মেঘলা দিন আজ মেঘলা দিন আজ মেঘলা দিন আজ মেঘলা দিন আমি বৃষ্টির কাছাকাছি আমি একলা সঙ্গপনে রঙিন আলোয় আবরণহীন ছায়ার আস্তরণে আমি মাতাল হাওয়া ফেলে আসা গান সবার সম্মোহনে আমি বৃষ্টির কাছাকাছি আমি একলা সঙ্গপনে সব গান ফেলে শুধু তোমারই গান শুনি কোনো শর্তহীন আজ মেঘলা দিন 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 আজ তোমার দিন আমি কিন্তু বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি শুধু বাবা তোমার সঙ্গে দেখা করতে চাইছে আচ্ছা রঘুদা কি আমাদের ব্যাপারটা আজ করতে পেরেছে কিছু মানে মানে তোমার আমার ব্যাপারটা যে ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে মানুষ করেছেন সে তো মুখ দেখলেই বুঝতে পারবে যে বাবু প্রেমে পড়েছে ডাক্তারি ভাষায় একে বলে প্লিজ এখানে আমরা কেউ ডাক্তার নই আচ্ছা লন্ডনের মেম সাহেব ছেড়ে কলকাতার ঘরণীতে মন করবে তো মনটা হলো ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড কনশিয়াসনেস ও ডাক্তার ডাক্তার ওঠো ওঠো কি হলো আমার সেই ব্যথাটা নেগলেক্ট করলে হবে না চেক আপ করাতে হবে হ্যাঁ আমার চিন্তার কি আছে তুমি আছো না আমার সঙ্গে আমার প্রাণের ডাক্তার I'm there all throughout my life promise promise ডাক্তার একটু ভালো করে দেখুন না আমার দাদা বাঁচবে তো ফোনটা বাজছে ফোনগুলো না একদম অসময় বাজে দেখো হ্যালো হ্যালো রিজু অনিতা বলছি হ্যাঁ অনিতা বলো এদিকে অবস্থা খুব খারাপ কি হয়েছে বিষ মদ খেয়ে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়েছে অনেকেই মারা যাচ্ছে তুমি যত শীঘ্রই সম্ভব চলে এসো ওই পেশেন্টের অবস্থাটা ভালো নয় ওকে একবার অ্যাটেন্ড করুন শোনো আমায় কালী মথুপুর চলে যেতে হবে কালী চলে যাবে হ্যাঁ আমার ওখানে যাওয়াটা খুব দরকার তুমি চিন্তা করো না আমি শীঘ্রই চলে আসছি কিছু ভেবো না
আর শোনো, চেকআপটা কিন্তু করিও, ডিলে করো না কিন্তু প্লিজ। তুমি কিন্তু আমায় রোজ ফোন করবে না? কেন? ফোন করবে তুমি, তুমি আগে ফোন করলে আমার খুব ভালো লাগবে। নইলে ভাববো রিজু তার সহেলিকে ভুলে গেছে। কি করছেন? আরে উঠুন 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 না, চলুন ভেতরে চলুন, ভেতরে তো আমি আছি, চলুন। ভেরি ব্যাড সিচুয়েশন, চুলাইয়ের ভাটিগুলো এবার ভাঙাই দরকার, না হলে এই মৃত্যু ঠেকাবো কি করে? কি রে, তাড়াতাড়ি কর, আজ তো রুটিতে জুটি আছে না? উফ বাবা, আমি কোনো কাজ এত তাড়াতাড়ি করতে পারি না। করতে হবে ডিয়ার, আফটার অল ইউ আর আ ডক্টর। আচ্ছা, ডক্টর রায়চৌধুরী চলে গেছেন? হ্যাঁ। ফোন করেছিল? রোজ রাতে কথা হয়। তুই করিস না? না। কেন? ইটস আর অ্যারেঞ্জমেন্ট। একটা কথা বলবো? হ্যাঁ বল। আর ইউ কনফার্ম অ্যাবাউট ডক্টর রিজু? হ্যাঁ। তাহলে বিয়েটা করেই নে। ভাবছি। ঝিরঝিরি উদাসী মন কেমন আকাশী, আর মনে যায় ওড়ে তোমার সাথে তোমার পাশে। ঝিরঝিরি উদাসী মন কেমন আকাশী, আর মনে যায় ওড়ে তোমার সাথে তোমার পাশে। তোমার চিঠির আশায় আমি, তোমার চোখের ভাষায় আমি, কেমন করি তোমার ঘরে আছি আমি। আমি লাগে না ঘরে বিকেলে ভোরে স্বপ্নে বিভোর, দিন কাটে না রাত কাটে না সময় কাটে না যে ঘোর, হৃদয়ে লাগে রে দোলা এই প্রাণ জানলা খোলা। তোমার
তোমার চোখের ভাষায় আমি কেমন করে তোমার ঘরে আছি আমি আমি কার ছবি? টগর? এই টগর। হ্যাঁ দিদিমণি। এই এটা কার ফটো রে? ও এটা তো আমাদের ডাক্তার বাবু। ওই তো দিদিমণির বন্ধু গো। ডাক্তার বাবু? বন্ধু? বন্ধু মানে? ও আমি বলতে পারবো নি। তুমি ও তুমি বোঝো নাও গিয়ে। जो भी होगा पहले सेटल हो जाओ उसके बाद देखा जाएगा। शरीर एकदम भलो लगे ना कीजे कोड़ी। पहले चेकअप करवाओ बाकी सब कुछ बाद में देखा जाएगा वो भी कल नहीं आज अभी इसी वक्त। आओ मेरे साथ। श्रेया तू ही ना। सहेली क्या हुआ क्या हुआ? क्यों जो शरीर হাই হাই এই যে ম্যাডাম এটা কে? এই ছবিটা কোথা থেকে পেলি? আমার কথাটা শুন তো। আগে বল এটা কে? আমার বইপত্র ঘাটাঘাটি করছিস না? দে ছবিটা তোকে বলছি তো। না বল। দে। আরে তুই দিবি আমাকে? কি হলো? সেই ব্যথাটা। চল কালই একবার চেকআপ করিয়ে নিবি। জানিস আজকাল মাঝে মাঝে মাথাটা ঘুরে যায় আর তার জন্যই চোখে অন্ধকার দেখি। হসপিটালেও পড়ে গেছিলাম। প্রবলেম ডক্টর? ব্লাড রিপোর্টে একটা সমস্যা আছে। তবে আরো কয়েকটা টেস্ট করা দরকার। তুমি একবার তোমার বাবা মাকে একটু আসতে বলো। কেন স্যার? তেমন কিছু? না 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 তেমন কিছু নয়। তবে ওনাদের সঙ্গে একটু আলোচনা করার দরকার আছে। স্যার আপনি কিন্তু আমাকে নির্ভয় বলতেই পারেন। আমি কিন্তু একজন ডক্টর। উনি যখন বলছেন তখন একবার বাবা মাকে খবরটা দিনা। আপাতত তোমাকে কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে। আমি তোমার মেডিকেল লিভের ব্যবস্থা করে দিচ্ছি। স্যার আপনি কিন্তু আমাকে খুলে বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু জেনেটিক ব্যাপারে আমার কিছু জানার আছে। তার উত্তরটা নিশ্চয়ই তুমি দিতে পারবে না। ওহো তাহলে তো ভালোই হলো। সেই সুযোগে মা বাবা একবার ঘুরে যেতে পারবে। তোর কিন্তু বেড রেস্ট। নিয়ম করে। থ্যাংক ইউ ডক্টর। আসছি তাহলে ডাক্তার। নমস্কার। হ্যাঁ নমস্কার। বাই। হ্যাঁ বাবা। হ্যাঁ বল। আমার না সহেলির ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। কেন কি হয়েছে? ডক্টর সেন তোমাদের একবার দেখা করতে বলেছেন। এনিথিং সিরিয়াস? জানি না, উনি বোধহয় একটা কিছু সাসপেক্ট করেছেন। বাবা আমার না ভীষণ ভয় লাগছে। তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো। তুই এখনই মাকে কিছু জানাস না আর আমরা আসছি। মা
কি ব্যাপার? কোথায় ছিলে? এক্সামিনেশন কোনো করেছো? হ্যাঁ। ডাক্তার কি বলল? আমার মনে হচ্ছে ব্লাডেই কোনো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, তুমি রেস্টে থেকো, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। ইউ অলসো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হ্যাঁ, বাই। বাই। প্রবলেম আমার কি চল লাগছে না, আমার মন বলছে কিছু একটা হয়েছে। এত টেনশনের কি হয়েছে শুনি? তুমি যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে। তোমরা কি শুরু করলে বলো তো? টেনশন করার কিছু নেই, তোমরা এত চিন্তা করো না। কি বলছে দেখি, চলো চলো ওদিকে না, এদিকে চলো। এদিকে এনি কমপ্লিকেশন ডক্টর? Yes, it's a big problem. সেই জন্যই আপনাদের এমার্জেন্সি কল করা হয়েছে। হয়তো আমাদের আরো কেয়ার নেওয়া উচিত ছিল, নেগলিজেন্সি। আমাদের এই নেগলিজেন্সি হয়তো আমাদের এত বড় একটা প্রবলেমের কারণ হয়েছে। অবশ্য আসলে রোগটার নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সার? আমাদের ভাষায় একে বলে সেমিনোমা। ইটস আ ভেরি রেয়ার কেস। রোগটা কি ইনিশিয়াল স্টেজে আছে ডক্টর? আনফর্চুনেটলি নো। বহুদিন ধরেই এইসব জার্ম ওকে ইনফিল্ট্রেট করেছে। ও, আমাদের হসপিটালে এই চিকিৎসা তেমন কোনো ব্যবস্থা নেই। তবে ডক্টর বিদ্যুৎ দাসের পেনলেস লাইফ সেন্টারে ওর সঠিক চিকিৎসার জায়গা। সহেলির কিছু হবে না তো ডক্টর? আমরা সবাই ওর পাশে আছি, আপনারা ওখানেই ওকে নিয়ে যান। আমি বলছি ও ভালো থাকবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। চলো চলো। বাবু খাবার দিয়েছি। যাও যাও যাও। এসেছেন ডক্টর সহেলী মিত্র। নমস্কার। নমস্কার। এতদিন পর পেনলেস লাইফ সেন্টার একজন অভিজ্ঞ ডাক্তার পেল, ডক্টর সহেলী মিত্র। Am I right? Yes. But আপনি আমাকে শুধু সহেলী বলেই ডাকতে পারেন। Good. Come on. চলো, come on. আপনারা এই তোমরা এক্সারসাইজ করো, come on. চলো। প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ জানো সহেলী, যখন এই স্বর্গ থেকে জ্যোৎস্না ভরা আকাশ দেখি তখন মনে হয় এই পৃথিবীটা ঈশ্বরের, আমরা তার মানব সন্তান। বলো কেমন লাগছে তোমার? ভালো, খুব ভালো। শুধু ভালো বলেই তো হবে না, তোমাকে এখানে অনেক পড়াশোনা করতে হবে, অনেক কাজ করতে হবে। কাজ?
কি কাজ? প্রতিদিন সারা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানীরা মানব কল্যাণে যেসব আবিষ্কার করে চলেছে সেই কাজ। মৃত্যু নয়, আমরা মানুষকে জীবন দিতে চাই, এ পেনলেস লাইফ, এটাই তোমার কাজ। আমি রাজি ডক্টর, আমি আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। মা, তুমি একদম চিন্তা করবে না, স্যারের কাছে আমি খুব ভালো থাকব। স্যার, আপনি মাকে বলুন তো, আমাদের এখন কত কাজ বাকি। আপনারা কিছু চিন্তা করবেন না, আজ থেকে শৈলী আমার রাইট হ্যান্ড। আমি নিশ্চিন্ত হলাম। আই থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি একটু ওই দিকটা ঘুরে আসি। আমার মেয়ে চিরকালই আপন ভোলা। কি জানেন ডাক্তারবাবু, ও সবসময় একা থাকতে খুব ভালোবাসে, তাই আমরা কেউ আর ওকে বাধা দিইনি। এত বড় কলকাতা শহর, ও একা একাই পড়াশোনা করেছে, কলেজে গেছে, ডাক্তারি পাশ করেছে। যখন এক বুক স্বপ্ন নিয়ে পাখিটা আকাশে উঠতে চাইল, সেই সময় দেখুন ঈশ্বরের কি বিধান। ডক্টর, সহেলি ভালো হয়ে যাবে তো? ডোন্ট নো, বাট এটা পেইনলেস লাইফ সেন্টার, মৃত্যুর যন্ত্রণাটা আমরা কমাতে পারি, বাট লাইফ ডিপেন্ডস অন গড। আমি ঝড়ের মুখোমুখি, বিচ্ছিন্ন আকাশে দু চোখ দিয়ে অজস্র চাঁদ আঁকি। আমি ঝড়ের মুখোমুখি, বিচ্ছিন্ন আকাশে দু চোখ দিয়ে অজস্র চাঁদ আঁকি। তোমার কিন্তু সহেলিকে ডাক্তারি পড়ানোটা উচিত হয়নি। দেখো না, যে কিনা এতগুলো মানুষের চিকিৎসা করছে, আর আজ দেখো তারই কিনা ট্রিটমেন্ট চলছে। তুমি তুমি একটা কিছু করো, যদি এখানে না হয় বিদেশে কোথাও। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষই এই রোগের কাছে হেরে গেছেন, আমরা নিরুপায়। আর তাছাড়া পেইনলেস লাইফ সোসাইটি তোর সঠিক ঠিকানা। আমি কিন্তু সহেলির সঙ্গেই থাকব। ওখানে থাকার কারোর কোনো পারমিশন নেই, তোরা কি চাস ও আরো বেশি কষ্ট পাক? ডক্টর দাস তো বলেছেন প্রয়োজন পড়লে আমাদের ডাকবেন। সহেলির কোনো খোঁজ পেলে? অনেকদিন তো হয়ে গেল, তুমি বরং একবার কলকাতায় যাও, বুঝলে? গিয়ে ওদের ফ্ল্যাটে একবার দেখতে পারো, অবশ্য দেশের বাড়িও গিয়ে থাকতে পারে। কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, তোমার সঙ্গে কিছু হয়নি তো? কি বলছো অনিদা, তুমি তো রিজুকে চেনো, আর তাছাড়া আমি সহেলিকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। তাহলে দেরি করো না, তুমি আজই বেরিয়ে পড়ো। ওকে, thank you.
কাকে চাই? ডক্টর সহেলী মিত্র কোথায় গেছেন বলতে পারেন? ও তো বেশ কিছুদিন ধরে ফ্ল্যাটে নেই। ওর বাড়ি থেকে সবাই এসেছিল, ওর বাবা মা দিদি, তারপর বলতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, হসপিটালে একবার খোঁজ করবেন কি? হসপিটাল? আচ্ছা, নমস্কার। শুনুন, হ্যাঁ, আপনি কি সহেলীর আত্মীয়? আত্মীয় জানি না, জানার চেষ্টা করছি। কি বলছেন ডক্টর সেন? আর শিওর? ইয়েস, আই এম শিওর। ইম্পসিবল। রিপোর্টের কপিটা দেখুন। ডক্টর মিত্রকে আমাদের হসপিটালের প্রতিটি স্টাফ খুবই ভালোবাসে। অনেকদিন ধরেই নাকি ওর বুকের মধ্যে একটা পেইন হয়, মাঝে মাঝে কাশি, সঙ্গে মাথা ঘোরা। প্রথম থেকেই ব্যাপারটা উনি ইগনোর করেন। তারপরে একদিন নিজেই চেক আপ করতে যায়, সেইখানেই আমরা রিপোর্টটা দেখে জানতে পারি শি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার। অসম্ভব! বিশ্বাস করাটাই অসম্ভব, কারণ আমরা সবাই ডক্টর মিত্রকে ভালোবাসি। ও গড, তাই জন্য মোবাইলটা সুইচ অফ করে রাখতো। স্যাক্রিফাইস, আমাকে ভালো রাখার স্যাক্রিফাইস। আমি ওকে পৃথিবী থেকে একদম যেতে দেবো না। ও এখন কোথায় ডক্টর? পেলেস লাইফ সেন্টারে, ডক্টর বিদ্যুৎ দাসের কেয়ারে। ওর ঠিকানা। আমি আসছি ডক্টর। জাস্ট এ মিনিট, একটা কথা ছিল। একজন ডক্টর হিসেবে আপনি জানেন এই রোগের পরিণতি কী, তাই আপনি, একমাত্র আপনিই পারবেন সহেলীর জীবনকে পেনলেস করতে, প্রকৃত বন্ধুর মতো তার পাশে দাঁড়াতে। তাছাড়া আপনি দেখবেন এই পেনলেস সেন্টারে ডক্টর বিদ্যুৎ দাসের এই নোবেল এফর্ট একদিন অনেক রোগীকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনি তখন তার পাশে দাঁড়াবেন, প্লিজ। থ্যাংক ইউ ডক্টর। আসুন স্যার, আসুন আসুন। দেখো, এটা হচ্ছে আমাদের পেনলেস লাইফ সেন্টার। আপনি আমাকে তুমি বলতে পারেন। থ্যাংক ইউ রিজু। সহেলের ডিজিজটা সম্পর্কে যদি কিছু বলেন। তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা বিরল ধরনের ক্যান্সার। ডাক্তারি ভাষা এর নাম সেমিনোমা। এটা এক ধরনের জার্মসেল ক্যান্সার। তুমি তো একজন বিরত ফেরত ডক্টর, তুমি নিশ্চয়ই জানো এই জার্মসেল হলো শরীরের সেই কোষ যে শরীরে গ্যামেট তৈরি করে। বসো। সহেলের শরীরও কি সেই গ্যামেট তাহলে? হ্যাঁ, বেশ ভালোভাবেই। ডক্টর সহেলী মিত্রের চেস্ট ক্যাভিটিতে এই গ্যামেট বাসা বেঁধে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর ফলে আমার স্ত্রী এই রোগেই মারা গেছেন। তাই এই রোগের বিরুদ্ধেই আমার যুদ্ধ ঘোষণা। আর পাঁচটা হাসপাতালের মতো এটা নয়, আমরা প্রত্যেক পেশেন্টের ছেড়ে দিই প্রকৃতির মাঝে। তারা এখানে নাচে, গান করে আর আনন্দ করে বাঁচে। সহেলী এখন কেমন আছে ডাক্তার? ভালো নেই। আমরা ওকে একটা কেমোথেরাপি দিয়েছি, আরও তিনটে দিতে হবে। দেখো, ডায়াগনোসিস তুলনামূলকভাবে কঠিন। ওটা এত ছোটো টিউমার যে এক্সরেতে ধরা পড়ে না, একমাত্র এমআরআইতেই ধরা পড়ে। কিছু নির্দিষ্ট রক্ত পরীক্ষা আছে, টিউমার মার্কার। এক্সকিউজ মি রিজু, তোমার ডক্টর সহেলী মিত্রের সঙ্গে রিলেশন? সহেলী আর আমি দুজনেই কমিটেড। আমারও তাই মনে হয়েছিল, ও হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে। থ্যাংক ইউ। সহেলী,
কেন এসেছো তুমি এখানে? সহেলি আমি রিজু। চলে যাও এখান থেকে। সহেলি আমরা প্রমিস করেছিলাম আমরা একসঙ্গে থাকবো। প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু তুমি এইভাবে আমাকে সরিয়ে দিতে পারো না। আমরা একসঙ্গে থাকবো সারা জীবন। ছেড়ে দাও আমাকে, আমি পারবো না, কখনো না। জাস্ট লিভ মি। ওকে, তোমাকে আমি কোনোদিন ডিস্টার্ব করবো না, আমি চলে যাচ্ছি। আমাকে ছেড়ে যেও না রিজু। আশা নিরাশার জল হয়ে জমে উঠে যে চোখের কোনায়। স্যার, ও কাম অন স্যার, আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। আমি জানি ও বাঁচবে না, কিন্তু যে কদিন আছে আমি আমার ভালোবাসা দিয়ে ওর সেবা করতে চাই। কুল কুল কুল, সিট ডাউন সিট ডাউন। তুমি তো একজন বীরত্বেরও ডাক্তার, গোল্ড মেডেলিস্ট। তোমার অনুরোধ আমি ফেলবো কী করে বলো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দেখে আমার স্ত্রীর কথা মনে পড়ছে। রাতের পর রাত জেগে ওর আমি সেবা করেছি। ও যখন যন্ত্রণায় ছটফট করত, আমি তখন ওকে মরফিয়া ইঞ্জেকশন দিতাম, ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। তারপর একদিন ও শেষ ঘুমেই চলে গেল। জানো, সেই দিন থেকেই আমি উৎসর্গ করলাম যন্ত্রণাহীন জীবন দেওয়ার কাজে। আমি জানি তুমি ওকে যন্ত্রণাহীন জীবন দিতে পারবে। হ্যাঁ পারবো আমি। যাও, তুমি সহলিকে নিয়ে যাও, তবে খেয়াল রেখো মরফিয়া ইঞ্জেকশন পুড়িয়ে যাবার আগেই তুমি আমার এখান থেকে নিয়ে যেও। যাও। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস ইউ। আসছি স্যার। গড ব্লেস ইউ। গো। কোনো পাগল স্বপ্নে মিশে সবাইকে সরিয়ে রেখেছি আমার আপন খেয়াল বসে। কোনো পাগল স্বপ্নে মিশে সবাইকে সরিয়ে রেখেছি আমার আপন খেয়াল বসে। দূর থেকে দূরে কালো মেঘেদের সন্দেশে কোনো শর্তহীন আজ মেঘলা দিন।
খোকা বাবু, রাত অনেক হলো, শুয়ে পড়ো। রঘুদা, হ্যাঁ, সহেলির প্রতি আমি কোনো অবিচার করছি না তো? বিচার অবিচারের তুমি কে খোকা বাবু? সবটাই নিয়তি। জানো তো খোকা বাবু, ঈশ্বরও মাঝে মাঝে ভুল করে, এটা হয়তো তারই একটা উদাহরণ। আমরা শুধু চেষ্টা করতে পারি, বাকিটা ভবিতব্য। জাগে, রাত অনেক হলো, শুয়ে পড়ো। আমি একলা সঙ্গপনে, রঙিন আলোয় আবরণহীন ছায়ার আস্তরণে। আমি বৃষ্টির কাছাকাছি, আমি একলা সঙ্গপনে, রঙিন আলোয় আবরণহীন ছায়া। তুমি আমায় এত ভালোবাসো রিজু, এত ভালোবাসো, কিন্তু অদৃষ্টের কি নিয়ম দেখো, আমাকে চলে যেতেই হবে। তোমাকে তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না রিজু। আমি তোমাকে ভালোবাসি রিজু, অনেকটা ভালোবাসি, অনেকটা। আমায় তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করো। তুমি একদম চিন্তা করবে না দিদি বৌমণি, এখন দিদি পরে তো বৌমণি বলতেই হবে, তাই একটু অভ্যেস করে নিচ্ছি গো। আরে বাবু, ভগবানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি খুব তাড়াতাড়ি তোমায় সুস্থ করে দেবেন, তুমি দেখ। আমিও তোমাদের ছেড়ে থাকতে চাই না রঘুদা, বাঁচতে চাই। হ্যাঁ, তুমি বাঁচবে, সব সুস্থ মানুষ যেভাবে বাঁচে তুমিও বাঁচবে। ঠিক বলেছো খোকা বাবু, দিদিমণি একদম সুস্থ হয়ে যাবে। যাবেই তো, মনের জোর থাকলে সব মানুষ সুস্থ হয়ে যাবে, কি বলো রঘুদা? একদম ঠিক। আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি একজন ডাক্তার। হতে পারো তুমি ডাক্তার, তার মানে এই না যে তুমি সবকিছু জানো। আর শোনো, তুমি সুস্থ হয়ে গেলে তোমায় নিয়ে আমি মধুপুর যাবো। আমাকেও সঙ্গে নিও।
বলে রাখলাম আমিও তোমাদের ছেড়ে থাকতে পারবো না খোকাবাবু, থাকতে পারবো না। তুমি শুধু আমার পাশে দেখো, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমার পাশেই আছি, পাশেই থাকবো। আমাদের প্রমিস, আমাদের কমিটমেন্ট, আমরা চিরকাল একসঙ্গে থাকবো, চিরদিন একসঙ্গে থাকবো। আমি প্রমিস রাখতে পারবো তো? যদি না পারি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। জীবন যে আমাদের এইরকম জায়গায় এনে ফেলবে এ তো আমি ভাবতেও পারিনি। সময় এ কোন কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এনে ফেললো তা আগে বুঝিনি। তুমি না থাকলে আমাদের যে কি হতো। আপনি চিন্তা করবেন না, আমি সহেলির পাশেই থাকব। সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, তাকে ফেস করার কনফিডেন্স আমার আছে। সহেলিকে আমি সুস্থ করে তুলব, ওকে ভালো করে রাখব। এত সহজে হারতে আমি শিখিনি। কোনো প্রয়োজন থাকলে আমাদের জানিও। প্রয়োজন আছে আপনাদের আশীর্বাদের, অনেকটা, যেটা সহেলিকে সুস্থ করে তুলবে, ভালো রাখবে। আমি রাখছি। ছেলেটাকে যে জামাই বলে বরণ করে নেব তাও হলো না, অথচ দেখো ছেলেটা নিঃস্বার্থভাবে তার কর্তব্য পালন করে যাচ্ছে। ও আমাদের জামাই নয় সর্বাণী, ও আমাদের ছেলে, আমাদের উত্তরাধিকার। আমি বলি কি, এই সময় চলো না আমরা কি ওখানে থাকি? এখন গিয়ে আমরা সহেলিকে কি সান্ত্বনা দেব? তার চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।
ঘুমো।
কখনো রাত কখনো দিন চুপি চুপি আসে যায় তারা একা একা অজানা হলুদ পাখির ডানায় 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 হলুদ পাখির নিরাশার জল হয়ে জমে ওঠে যে চোখের কোনায় হলুদ